أشهد أن لا আল্লাহ বলছেন যে তোমরা দুই ইলাহ বানাবে না, তোমরা দুই ইলাহ, দুই ইলাহ কেমনে বানাই? ওই আদি ইবনে হাতিমের প্রশ্ন উত্তর আল্লাহ রাসূল সাই বলেছেন যে তোমাদের শাসকরা যেটা হালাল করে দেয় ওটা তোমরা হালাল মানো কিনা, তা তো মানি। তোমাদের ধর্মীয় জনগণ, ধর্মীয় আলেমরা, পীর মাশায়েখরা তোমাদেরকে যেই সবক দিয়ে দেন তোমরা এটা মানো কিনা, এটা তো মানি। আমাদের দেশে আছে এগুলো, আপনি বলবেন যে ওই সময় ছিল, এখন নাই। এখনো পীর সাহেবরা সবক দিলে ছয় লতিফার জিকির করো, করে কিনা মানুষরা? এটাকে আল্লাহ দিয়েছেন, আল্লাহ দেন নাই। চরমনাই পীরের বেদে মারফাত বইয়ের 50 পৃষ্ঠা লিখিয়ে দিয়েছেন ছয় লতিফার জিকির কোরআনে পাক ও হাদিস শরীফে নাই। তবে আল্লাহ পাকের অলিগণ আল্লাহকে পাবার জন্য একটা রাস্তা হিসাবে তৈরি করে দিয়েছে, স্বীকারই করেছে কোরআনে নাই, হাদিসে নাই, এরপরেও তৈরি করে দিয়েছে। মরিদরা মানে কিনা? মানে, এবং এটা বিরুদ্ধে বললে মরিদরা মারামারি করে ঝগড়া করে, ঠিক কিনা? তাহলে পরিষ্কার হয়ে গেল, আদি ইবনে হাতিম যখন জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের পীর পুরোহিত আমাদের শাসকদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাই নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভালো করে বুঝো, তোমাদের শাসক গোষ্ঠী এবং তোমাদের পীর পুরোহিত গুলো আল্লাহর আইনের পরিবর্তে কোন বিধান যখন তৈরি করে দেয় তখন তোমরা সেটা মানো কি না? হ্যাঁ তা তো মানি। বলে তাহলে এটাই হচ্ছে তাদেরকে রব বানানো, এটাই হচ্ছে তাদেরকে। এবারে আমরা নিজেদেরকে চিন্তা করি, আমাদের রব কয়জন? আমরা কি জীবনের সকল ক্ষেত্রে এক আল্লাহকে রব মেনে এক আল্লাহর বিধানকে জীবনের সকল ক্ষেত্রে বাস্তবায়ন করতে পারছি? বাস্তবায়ন না করা পর্যন্ত আমরা শিরকে লিপ্ত আছি। কি লিপ্ত আছে? অংশীদারিত্ব। এক অংশের মালিক আল্লাহ আমাদের, আর এক অংশের মালিক আমাদের শাসকগণ। এই জন্য আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এরকম শিরকে যারা লিপ্ত থাকবে আল্লাহ তারা এদের কোন ইবাদত কবুল করবেন না, এদেরকে সাহায্য করবেন না। এই জন্য মুমিন হতে হলে, আল্লাহর সাহায্য প্রাপ্ত মুমিন হতে হলে আপনাকে শিরিক মুক্ত হতে হবে। আর যারা এরকম শিরিক মুক্ত আল্লাহ তাআলা ওই মুমিনদের জন্য আদা করেছেন, ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিনদের জন্য অবধারিত। এটা ছিল আজকের একটা বিষয়। এরপরে আজকের আলোচনার আরেকটি বিষয় হচ্ছে 14 নম্বর ওয়াদা, আল্লাহ আপনাকে রক্ষা করবেন। আল্লাহ আপনাকে, মুমিনদেরকে আল্লাহ রক্ষা করবেন বলে ওয়াদা করেছেন কোরআনুল করিমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইউনূসের 103 নম্বর আয়াতে, সুম্মা নুনাজ্জি রুসুলানা ওয়াল্লাযীনা আমানু কাযালিকা হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন আমি রক্ষা করি আমার রাসূলদেরকে এবং তাদেরকেও যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা আমানু কাযালিকা, যারা ঈমান এনেছে আমি তাদেরকেও রক্ষা করি, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন, এটা আমার দায়িত্ব যে মুমিনদেরকে রক্ষা করা। মুমিনকে রক্ষা করার দায়িত্ব কার? আল্লাহ মুমিনদেরকে রক্ষা করার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য মুমিনদের হেফাজত করার জন্য ফেরেশতা নিয়োগ করে দেন। কোরআনুল কারীমে সূরা রাদের 11 নম্বর আয়াতে বলছেন, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের জন্য, মুমিনদের জন্য রয়েছে সামনে এবং পিছনে একের পর এক পালাক্রমে আগমনকারী ফেরেশতা, প্রহরী। মুআক্কিবাত পালাক্রমে আসেন। আপনি যেমন আপনার কর্মচারীদেরকে ডিউটি ভাগ করে দেন, একের পর এক ডিউটি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের হেফাজত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেশতারা নিয়োজিত আছেন। তারা তাদের সামনের দিকে রয়েছে, পিছনের দিকে রয়েছে, ইহফাযুনাহু মিন আমরিল্লাহ, এদেরকে আল্লাহর নির্দেশে তারা হেফাজত করে। এরপরে আল্লাহ তারা বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু, দেখেন কি মজার বিষয়, এই হেফাজতের কথা বলি আল্লাহ বলছেন ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা
ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ তাআলা কোন কওমের অবস্থা কোন জাতির ভাগ্যের পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থার পরিবর্তন না করে। এটা কেন বলবেন এখানে? এটা ওই প্রশ্ন উত্তর যে আজকে দুনিয়াতে 150 কোটি মুসলমান মার খাচ্ছে ইহুদি খ্রিস্টানদের হাতে, আল্লাহ কেন সাহায্য করছেন না? আল্লাহ উত্তর দিলেন, মুমিনদেরকে ইবাদত করার দায়িত্ব আল্লাহ, মুমিনদেরকে ইবাদত করার জন্য পালাক্রমে দায়িত্ব পালনকারী ফেরেশতা নিয়োজিত আছে যারা মুমিনদের সামনে পিছে সব দিক থেকে ইবাদত করে। কিন্তু জেনে রাখো, আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, আল্লাহ তাআলা কোন জাতির পরিবর্তন ততক্ষণ পর্যন্ত করেন না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের অবস্থা নিজেরা পরিবর্তন না করে। আজকে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করেছি, সেই সাহাবায়ে কেরামদের অবস্থা কি আর আমাদের অবস্থা দেখ, তাদের ইমানের অবস্থা কি? সাহাবায়ে কেরামদের যুগে কোন পীরদের তরিকা ছিল না, আমরা পীরদের তরিকা তৈরি করেছি। সাহাবায়ে কেরামদের সময় এই তিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া লতিফার দিকে অমুক্ত ছিল না। সাহাবায়ে কেরামরা আল্লাহর মধ্যে আর বান্দার মধ্যে কোন ভয়া মাধ্যম মানত না, তারা সরাসরি ইবাদত করত, কার সরাসরি সাহায্য চাইত, কার আমরা ধর্মীয় ক্ষেত্রে ভয়া মাধ্যম বানাইলাম পীর মা সাহেবদেরকে। আর এমন ভাবে মুসলমান সমাজে এইগুলো গেড়ে বসে গেছে, এখন যদি এই কথার বিরুদ্ধে কথা বলা হয় আশ্চর্য বোধ করে। এখন এখানে যারা নতুন দুই একজন এসে থাকলে মাথায় ভাত পড়ে গেছে, কি বলে এটা, পীর ছাড়া কেমনে চলে, আশ্চর্য কথা। অথচ একটু পিছন দিকে তাকালে সাহাবায়ে কেরামদের ইবাদত করতেন, তাদের কোন পীর ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তারা আল্লাহ এবং বান্দার মধ্যে ভয় মাধ্যম মনে করত? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে শিক্ষা দিতেন, ইবাদত করতেন সাহাবায়ে কেরাম সরাসরি, কার শিক্ষক থাকবে? ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসের শিক্ষা দিলেন, এখান থেকে অতিরিক্ত সামনে বেড়ে আলেমরা আপনাকে পার করে নিবে, পীর আপনাকে তরাইয়া নিবে, পীর আপনার হাত ধরে বেহেশতে নিয়ে যাবে, পীর আপনার মুরিদের খবর সব জানে, অন্তরের অবস্থা সব দেখে, পীরকে ভোগ না দিলে পরকালে জান্নাত পাওয়া যাবে না। এই সমস্ত ভয়া মাধ্যম, এটা এক প্রকারের শিরিক। এটা কি মক্কার কুফফারা এই জাতীয় শিরিকে লিপ্ত ছিল, যে শিরিকে আজকে বাংলাদেশ পাকিস্তান ভারত এবং এর মাধ্যমে সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে এই পীর মুরিদির শিরিকটাকে ছড়িয়ে দেওয়া হয়েছে, এমন ভাবে ছড়ানো হয়েছে। এখন যদি এর বিরুদ্ধে কেউ কথা বলে মনে হয় যে এই লোকটা আফ্রিকার জঙ্গল থেকে বের হয়ে আসছে। আমার ভাইয়েরা, এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ হেফাজত করেন ওই মুমিনদেরকে, যেই মুমিনরা ধর্মীয় ক্ষেত্রে কোনো শিরিক করে নাই, রাষ্ট্রীয় ক্ষেত্রেও শিরিক করে নাই। সাহাবায়ে কেরামদের সংবিধানের নাম ছিল কি? এছাড়া কোন সংবিধান ছিল? আবু বকর ওমর ওসমানরা কোন ইউনিভার্সিটি পড়াচ্ছিল? তারা মসজিদে নববীর ভাষির ছাত্র, যেখানে কোরআনের দার্স হতো, আল্লাহর নবীর হাদিসের দার্স হতো। এছাড়া অন্য কোন ইংরেজদের না কোন ব্রিটিশের তৈরি করা না কোন মানুষের তৈরি করা বিধান সেখানে পড়ানো হতো। ওই কোরআন পড়েই তারা দেশ পরিচালনা করেছেন, ওই কোরআনের মাধ্যমে তারা দেশ শাসন করেছেন। সুতরাং মুসলিমদের মধ্যে যারা কোরআনকে জীবনের একমাত্র সংবিধান মানবে, কোরআনকে জীবনের একমাত্র আইন কেন উৎস মানবে, একমাত্র তারাই নাই যারা জীবনের কোন ক্ষেত্রে ব্রিটিশের তৈরি করা আইন মানব রচিত সংবিধানকে এক অংশে মানবে আর এক অংশে কোরআন মানবে। রমজান মাসে তারাই বসতে গেলে মাশাআল্লাহ কি খেলা! বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন যে তারা রমজান মাসে হাফেজ রাখে কন্টাকে, 10 দিনে খতম, এক এক দিনে 3 পারা করে পড়ে, তাড়াতাড়ি রমজান মাসে শেষে ব্যবসা ভালো হয়, ওই সময় রাত্রে দোকানে ব্যবসা করতে হবে। এই জন্য প্রথম 10 দিনে এই কপাল পোড়ারা রমজান মাসের শুরু 10 দিনে মজা বেশি রে, শেষ 10 দিন শিক্ষণ দা আল্লাহর নবী শেষের 10 দিনে এতে কাজ করেছেন। আর এই কপাল পোড়া মুসলমান আল্লাহর দিনকে পরিবর্তন করার জন্য, দুনিয়ার সাধারণ ব্যবসা করার জন্য আল্লাহর কালাম থেকে পর্যন্ত রমজানের শেষ 10 দিনে
একেবারে দশ পাড়া তিন পাড়া অনেকে তিন দিন তার উপর শেষ করে দেয়, দশ পাড়া করে পরে ভাড়া কি হাফেজ তো পাওয়াই যায়, হাফেজও চিন্তা করে